ক্ষমতায় থাকলে এখনই অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দিতাম। এবার মুম্বাইতে দাঁড়িয়ে একথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, গত বছর কলকাতা চলচ্চিত্র উৎসবের পর এবার মুম্বাইয়ের জলসাতে দাঁড়িয়েও বিগ বি অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুম্বাইতে অমিতাভ বচ্চনের বাংলো জলসায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই ভারতের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তির হাতে রাখি পরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকালে সোজা পৌঁছে যান জলসার সামনে। জলসার ফটক পেরিয়ে ঢুকে যায় মুখ্যমন্ত্রীর কনভয়। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে দরজায় হাজির হয়েছিলেন গোটা বচ্চন পরিবার। অমিতাভ বচ্চন তো ছিলেনই, সাথে জয়া বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রায় বচ্চন, আরাধ্যা, অমিতাভ কন্যা শ্বেতা বচ্চন। বাড়ির ভেতরে বেশ কিছু সময় কাটানোর পর বাইরে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী। জলসার বাইরে দাঁড়ানো সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, অমিতজি কলকাতা থেকে জীবন শুরু করেছিলেন, জয়াজির ধন্নি মেয়ে, সিনেমার কথাও উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের ওখানে উনি এখনো জনপ্রিয়, এই পরিবারকে আমি ভালোবাসি, ভারতের এক নম্বর পরিবার, আমার ক্ষমতা থাকলে আমি এক সেকেন্ডে ওনাকে ভারতরত্ন দিতাম, অনেক আগেই ওনাকে এই সম্মান দেওয়া উচিত ছিল, এখন আমরা জনতার পক্ষ থেকে এই আওয়াজ ওঠাচ্ছি। জানা গেছে আসন্ন শারদ উৎসবেও বাংলায় অমিতাভ বচ্চনকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য আগাম নিমন্ত্রণ জানিয়েছেন বিগ বিকে। অমিতাভ বচ্চনের হাতে রাখি পরিয়ে অভিভূত মুখ্যমন্ত্রী। জলসা থেকে বেরিয়ে এদিন সে কথা নিজেই স্বীকার করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অমিতজি ছাড়াও আমাদের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হয় না। তিনি যাবেন, শাহরুখ যাবেন, সলমান যাবেন, অনিল কাপুরও হ্যাঁ বলেছেন। আমার সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে, আমি অমিতজিকে রাখি পরিয়েছি, আজ দারুণ দিন। প্রসঙ্গত, আগামী বৃহস্পতিবার ও শুক্রবার মুম্বাইয়ের পাঁচতারা হোটেলে দুদিনের জন্য ইন্ডিয়া জোটের বৈঠক বসবে। সেখানেই 26টি দলের সাথে আরও কয়েকটি রাজনৈতিক দল এই জোটের অংশ হতে চলেছে বলেও খবর পাওয়া গেছে। এই বৈঠকে যোগ দিতেই একদিন আগে মুম্বাই পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মুম্বাই। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।